নমস্কার, আমি চন্দ্রিমা। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ডান্স ভিডিও। আজকে বসন্ত বহিলো সখী এই গানের টিউটোরিয়াল ডান্স স্টেপগুলো আমি ইজিভাবে দেখাবো। আর এই গানটি রিকোয়েস্ট করেছে পূজাস কালেকশন। খুবই সহজভাবে আমি ডান্স ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আমার ডান্স শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমার পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারো। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও ডেসক্রিপশানে বাকি ডিটেলস রয়ে গেছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি, চলো। প্রথম লাইনেই আসছে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিলো রে। তো ফার্স্ট লাইনটা আমরা এইভাবে স্টার্ট করছি, রেডি, 1 2 3 স্টার্ট। বসন্ত বহিল সখী, কি হচ্ছে বসন্ত, পাটা দেখো, 1 2, আর হাতটা এখান থেকে ওপরে। বসন্ত বহিল সখী, রেডি, 1 2 3 স্টার্ট। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিলো রে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 1 বসন্ত, এরম 1 2 হলো 1 2, কি হচ্ছে কানে 1 2, কোকিলা এই স্টেপ তামরা চূড়া এখানে ধরে 3 হলো 1 2 1 2 3। গানের সাথে রেডি, 1 2 3 স্টার্ট। বসন্ত বহিল সখা কোকিলা ডাকিলো রে, এত দূর। নেক্সট স্টেপ, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। বসন্ত বহিল সখা কোকিলা ডাকিলো রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। শেষ হয় এমন সময়, কি হচ্ছে 1 2, বডিটা দিয়ে নাচতে হবে এভাবে, সামনের দিকে এগিয়ে পিছনের দিকে আসবে। এমন সময় কোমরটাও যাবে, 1 2, এমন সময় প্রিয় সখা, হাতটা এখানে দিয়ে প্রিয় সখা, না হলে প্রিয় সখা, দুদিকে। তো কি হচ্ছে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এখান থেকেই ঘুরে বিদেশে রহিল রে, এভাবে। রেডি, 1 2 3 স্টার্ট। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, কি হচ্ছে এখান থেকে হাতটা এইভাবে ঘুরে 1 2, বিদেশ দেখাচ্ছে। তো গানের সাথে রেডি, 1 2 3 স্টার্ট। বসন্ত বহিল সখা কোকিলা ডাকিলো রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এতটা। নেক্সট স্টেপে আসছি। নেক্সট সেম জিনিসটা রিপিট রয়েছে, এইটা আমি দেখিয়ে দিচ্ছি। বসন্ত বহিল সখা, নেক্সট বার এখানে হয় আবার সামনে থেকে বসন্ত বহিল সখা। এর আগের নাচে আমি এই স্টেপ, পায়ের স্টেপটা দেখিয়েছিলাম ডিপিং দিয়ে, এরকম হাতটা যাবে 1 2 1, ঠিক আছে, 1 2 1, আর পাটা 1 2 3। তাহলে বসন্ত বহিল সখা, বসন্ত বহিল সখী, এরপর আছে কোকিলা ডাকিলো, আবার একই স্টেপ, কোকিলা ডাকিলো রে। রেডি, 1 2 3 স্টার্ট। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিলো রে, এরপরে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এখানে শেষ হয় এমন সময়, হচ্ছে সামনে গিয়ে এসে এমন সময় আবার এটা প্রিয় সখা, ঠিক আছে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এরকম বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এই স্টেপটা চেঞ্জ করছি, এরকম বিদে সে রহিল রে। ঠিক আছে, এমন সময় এই হাতটা সামনে দিয়ে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ঠিক আছে, তুড়ি নর্মাল যেভাবে তুড়ি মারি বসে এই দিকে, যেই দিকে আমরা বেন্ড করব সেই পাটা এই দিকে, এই দিকের লুক, আবার বসে এই দিকের লুক। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে বসন্ত কৈলো শাখা, সেটা একবার গানের সাথে দেখে দিচ্ছি। রেডি, 1 2 3 স্টার্ট। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিলো রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এতটা। নেক্সট স্টেপে যাচ্ছি। বাঁশেরও বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে। তো লাইন এই স্টেপটা আমি ইজিভাবে দেখাচ্ছি, এই স্টেপটা এইভাবে। ফার্স্টে এদিকে বাঁশি ধরবে, সামনে থেকে বাঁশেরও বাঁশরি সখী, কি হচ্ছে 1 2 বাঁশেরও বাঁশরি সখী, বাঁশেরও বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে। এবার এদিকে সরল কাঠের, আবার এদিকে বাঁশি রে। ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট। বাঁশেরও বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে। এখানে শেষ হলো। এখানে শেষ হওয়ার পর এরকম যাবে, এই হাতটা সামনে দিয়ে, বিনা ফুকে বাজে বাঁশি, কি হচ্ছে এটা বাম হাত মাথার উপর আছে আর রাইট হ্যান্ড মানে ডান হাত এখানে আছে, পাটা নর্মালি ডিপিং হচ্ছে 1 2 1 2। ঠিক আছে, বিনা ফুকে বাজে বাঁশি, বিনা ফুকে বাজে বাঁশি। তো এরকম হচ্ছে, রেডি, 1 2 এখানে শেষ হয়। রেডি, 1 2 3 স্টার্ট। বিনা ফুকে বাজে বাঁশি। আবার এখান থেকেই সকল বলে রাধে রাধা রে। ঠিক আছে, আমার লিরিক্স একটু গন্ডগোল হচ্ছে, তো তোমরা একবার চেক করে নিও গানের সাথে। বিনা ফুকে বাজে বাঁশি উল্টো হলে এই হাতটা আগে যাবে। 1 2 3 স্টার। বিনা ফুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। এটা এই পশ্চারটা হবে। ঠিক আছে, তো এই লাইনটা গানের সাথে একবার দেখাচ্ছি। এতটা। এটা পুরোটা এরম দিকে ঘুরে এদিকেও ঘুরতে পারো, আবার একদিকেও ঘুরতে পারো। বলে রাধা রাধা রে। এত দূর। এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে। তো এই স্টেপটা এরমভাবে ধরছি। রেডি, 1 2 3 স্টার্ট। ভাদর মাসে কাশি ফুটে, দুটোই একদিকে। ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট। হ্যাঁ, 1 2 3 4। ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে। এদিকে এদিক দিয়ে একটা আর ঝিঙা ফুল রে। হ্যাঁ, তাহলে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে। এখানে 1 2 1 2 1 2। নেক্সট লাইনে আসছি, পরবর্তীতে আসছি আইলোরে করবা পরক কার সাথে লাচি বোরে। এখানে শেষ হলো, এখানে হলো। এবারে হাতটা দিয়ে এরকম আইলোরে করবা পরক, কি হচ্ছে 1 কর্নার করে কোমরটা বার করছো ফার্স্টে, তারপরে এই কর্নার করে কোমরটা বার করছো, তারপরে পেছনে পিছনে। হ্যাঁ, কিরম দেখতে লাগছে? আইলোরে করবা পরক কার সাথে লাচি বোরে, কার সাথে লাচি বোরে। আইলোরে করবা পরক কার সাথে লাচি বোরে। আশা করছি ক্লিয়ার। আরেকবার দেখাচ্ছি, একবার গানের সাথে দেখাচ্ছি আমি। ভাদর মাসে কাশি ফুটে অর ঝিঙা ফুল রে, আইলারে করবা পরব কার সাথে লাচি বোরে। ঠিক আছে, কর্মা পরব এরকম, আইলারে কর্মা পরব কার সাথে লাচি বোরে। হ্যাঁ, নেক্সট স্টেপে যাচ্ছি। কার সাথে নাচিল রে, এখানে শেষ হচ্ছে। এরপরে আবার আসছে বসন্ত বহিল সখা কোকিলা ডাকিল রে। সেম স্টেপই করবে, এখান থেকে এইটা করতে পারো। देखिए दिए 1 2 3 स्टार्ट बसंत बहिलो सखा ठीक है 1 2 3 स्टार्ट बसंत बहिलो सखा कोकिला डाकिलो रे बसंत बहिलो सखा कोकिला डाकिलो रे एमन समय प्रिय सखा एखान एमन समय प्रिय सखा विदेशे रहिलो रे এটা একটা আছে বসন্ত বহিলো সখা কোকিলা ডাকিলো রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে এটা আরেকটাও স্টেপ দেখিয়েছিলাম বসন্ত বহিলো সখা কোকিলা ডাকিলো রে বসন্ত বহিলো সখা কোকিলা ডাকিলো রে এবার এমন সময় প্রিয় সখা আচ্ছা এটা ছিল এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে আবার এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে এতটা তো গানটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আমি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি খুবই সহজ এই গানটাও অনেকটা স্পিডে অনেক রকম নতুন অনেক স্টেপ দিয়ে স্পিডে করা যেতে পারতো কিন্তু আমি তোমাদের জন্য খুব সহজভাবে ভিডিওটাকে বানালাম যারা নতুন নাচ শিখছো আর যারা ইউটিউব ভিডিও দেখে নাচ তুলছো তাদের জন্য এটা অনেকটা ইজি হবে আর ছোট বাচ্চাদের জন্য অনেক ইজি হবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তাই জন্য আমি তোমাদের সাথে এটা খুবই সহজভাবে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটাতে লাইক করতে তো একদমই ভুলো না ভালো না লাগলে আনলাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পরবর্তী আর কী কী গানে নাচ দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিও তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবে আর আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে বাই।